মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে আছেন 443 নম্বর হাদিস দারামি খুলুন জাবির রাদিয়াল্লাহু বলছেন যা ওমর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন আল রাসূলের কাছে বিল উসাদ ইবনে তাওরাত তাওরাতের একটা নুসখা নিয়ে আসলেন এসে বলছেন হাযিহি নুসখাতু মিন তাওরাত আল্লাহর নবী এটা হলো তাওরাতের নুসখা ফাজালা ইয়াকরা ওমর রাদিয়াল্লাহু পড়তে থাকলেন আল্লাহ রাসূল পড়া দেখে ফাতাগাইয়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু বললেন সাকিলাত কাসাওয়াকিলা ওমর ওমর তোমার ধ্বংস হোক আর আমি ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দেখছো রাসূলের চেহারার দিকে আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে তাওরাত পড়া দেখে আল্লাহ নবী সহ্য করতে পারেননি ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়েই বলছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ও মিন গাযাবি রাসূলি রাদিয়া বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদ নাবিয়্যা তিনি বললেন আল্লাহর গজব থেকে মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহকে রব হিসেবে পেয়ে ইসলামকে দীন হিসেবে মুহাম্মাদকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু চটচট করে এই কথা বলে থেমে গেলেন আল্লাহর নবী কোর্চে উঠে বলছেন শুনে রাখো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে সাহাবীরা শুনে রাখো ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি কিসের তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত বিকৃত হয়ে গেছে এই তাওরাতের কোনো মূল্য নেই কোনো দাম নেই রাখো তাওরাত লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুহু স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি আজকে আসেন আর তোমরা যদি তার অনুসরণ করো যদি মূসা আলাইহিস সালাম আসেন আর তোমরা যদি তার অনুসরণ করো ও তারাক তুমুনি আর আমাকে যদি ছেড়ে দাও লা দলাল তুমান সাওয়াইস সাবিল তবুও তোমরা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যাওয়া আল্লাহর নবী বলছেন হুংকার দিয়ে তিনি সহ্য করতে পারেননি শুন রাখো আলাউ কানা হাইয়ান যদি মূসা আজকে জীবিত থাকতেন যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন লাত্তাবানি মূসা আমারই অনুসরণ করতেন এই হাদিস প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পৃথিবীর কোন মনীষীর আনুগত্য চলে না কোন দার্শনিকের আনুগত্য চলে না কোন বৈজ্ঞানিকের আনুগত্য চলে না কোন মুফতির আনুগত্য চলে না কোন ইমামের আনুগত্য চলে না কোন পীরের আনুগত্য চলে না কোন নবীর আনুগত্য চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কারো আনুগত্য চলবে না শুধু তাই না পরের অংশে আল্লাহর রাসূল বলে দিয়েছেন তাওরাত পড়ছ আমার সামনে ওকদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া অথচ আমি মুহাম্মদ এটা নিয়ে এসেছি সেটা হলো বাইদা দীপ্তিমান উজ্জ্বল নাকিয়া স্বচ্ছ পরিষ্কার বিধান নিয়ে এসেছি আর আমার সামনে তাওরাত পড়ে কি করে বুঝার বিষয় আছে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যদি কোনো নবীর আনুগত্য না চলে কিভাবে